বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন, আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান, এদেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যার মধ্যে নিহিত রয়েছে, আমাদের প্রিয় নেতা জনাব তারিক রহমান, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এবং এই অনুষ্ঠান যারা দেশে এবং বিদেশে দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানের আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের এই আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করতে বাধ্য হয়েছেন। একটা স্বাধীন দেশে যে এই ধরনের সিচুয়েশন আসতে পারে, যেখানে রাষ্ট্রের জন্ম হলো যাদের মাধ্যমে, যারা এদেশের কোটি কোটি মানুষের কাছে নন্দিত নায়ক, তাদেরকে এখন দোষী বানাবার চক্রান্ত চলছে এবং তাদেরকে ডিফেন্ড করার জন্য কাউকে কাউকে বক্তব্য রাখতে হচ্ছে। একটি আধুনিক রাষ্ট্রে এর চেয়ে লজ্জাস করার কিছুই হতে পারে না, এবং দুর্ভাগ্যবশত দেশে গণতন্ত্র না থাকার কারণেই আমরা এই ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি এখানে হয়েছি। প্রারম্ভে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, এই বিভ্রাটের কারণে কিছুই শুনতে পাইনি আমি, তবুও মোটামুটি বুঝতে পেরেছি নামকরণে যে ইতিহাসকে সঠিক জায়গায় যাতে রাখা যায় বা ইতিহাসের নির্মোহ সত্য সমূহকে জনসমক্ষে উদ্ঘাটিত করার জন্য আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে, এটিও আজকের এই অনুষ্ঠানের একটি উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক বিরল ব্যক্তিত্ব বাংলাদেশের, মৃত জিয়া যে কত শক্তিশালী সেটা তো গতকালকেই প্রমাণ হয়ে গিয়েছে। বর্তমান এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী মৃত জিয়াকেও এত ভয় পায় যে তার কবরে কেউ জিয়ারত করতে যাবে, দোয়া করতে যাবে এটাও তাদের ভালো লাগছে না, এত ভয় পায় তারা একজন মৃত ব্যক্তিকে। নির্বাচিত না হলে বা জনসমর্থন বিবর্জিত হলে, পায়ের নিচে মাটি না থাকলেই তখন সরকারের এই ধরনের অবস্থা হয় আমরা দেখতে পাচ্ছি। জিয়ার উপরে এত ক্ষোভ কেন বর্তমান ক্ষমতাসীন দলের? কারণ এরা হলো সব পিগমি, এত পিগমির মধ্যে যদি একজন গলিয়ার থাকে, এত পিঁপড়ার মধ্যে যদি একজন বিশাল ব্যক্তিত্ব আবির্ভূত হয়, তখন তাদের মনে এই হীনমন্যতা জেগে ওঠা স্বাভাবিক, এটাই বর্তমানে হয়েছে। এই শাসক গোষ্ঠী 1971-এর মহান শৌর্য বীজের ইতিহাস ভুলিয়ে দেবার জন্য চেষ্টা করছে। তারা দেশবাসীকে বোঝাতে চায় যে একটা ভাষণ দিয়েছে তাদের নেতা, এতেই দেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই যে লক্ষ মানুষ রণাঙ্গনে জীবন দিল, একটি আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে জীবন পণ করে লড়াই করলো, বিজয় ছিনিয়ে নিল, এই কৃতিত্ব তারা কাউকে দিতে চায় না, এই কৃতিত্ব তারা নিজেরাও নিতে পারে না, এটা হলো অসুবিধা। তারা যদি রণাঙ্গনে থাকতো তাহলে ফুলিয়ে ফাঁপিয়ে একটা কিছু বলতে পারতো, কিন্তু এতই তারা নিরুপদ্রব সুন্দর জীবন কাটিয়েছে কলকাতা এবং আগরতলায়, তাদের কোনোদিন জীবন সংকট আসেনি, কোনোদিন তারা মৃত্যুর মুখোমুখি হয়নি। জিয়ার উপরে রাগ হলো যে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন। মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে সক্রিয় মুক্তিযোদ্ধা, তাদেরকেও তারা হিংসা করে যে কাজটি তারা করতে পারেনি, কেন এই আননোন হিরোজ তারা কেন এই কাজ করলো। স্বাধীনতা ঘোষণা তো একজন রাজনৈতিক নেতার মুখ থেকেই আমরা আশা করেছিলাম, তিনি বা তারা সেটি দিতে পারেননি, দিয়েছেন তাদের ভাষায় এক অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই কারণে জিয়ার উপরে তারা ক্ষিপ্ত, যে আমরা যেটা পারি না তুমি এটা পারতে গেলা কেন, এই হলো তাদের অন্তর্নিহিত কথা যেটা তারা প্রকাশ্যে হয়তো বলে না। এই হীনমন্যতার শিকার তারা হয়েছে, যেটা জেনারেল ইব্রাহিমও একটু আগে বলে গেলেন, এই জেলাসি, তাদের এই জেলাসির থেকে তারা ইতিহাস বিকৃত করার কাজে লিপ্ত হয়েছে 1972 সাল থেকেই। এত মিথ্যায় ভরা বাংলাদেশের ইতিহাস, আমরা তখন সামরিক বাহিনীতে ছিলাম যার ফলে এগুলা রিফিউটও করতে পারিনি, এখন ক্ষুদ্র প্রচেষ্টায় বলে যাচ্ছি। সর্বশেষ জিয়াউর রহমানের যে বাংলাদেশের যারাই রাষ্ট্র শাসনে গিয়েছে এদের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতির মহামিলন ক্ষেত্রে
সেখানে জিয়াউর রহমানের মতো একজন অনেস্ট লোক, যার বিরুদ্ধে এত চেষ্টা করেও দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারলো না, এটাও আওয়ামী লীগের একটা রাগের কারণ। তাদের ছাত্র নেতারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ওই বিএনপির কোনো ছাত্র নেতার বিরুদ্ধে, বিএনপির কোনো নেতার বিরুদ্ধে এত হাজার হাজার কোটি বিদেশে পাঠিয়ে দিয়েছে, মালয়েশিয়াতে, ক্যানাডাতে, ইউএসএতে, এইভাবে বাড়ি করেছে ছাত্র নেতারা, আওয়ামী লীগ নেতারা বা অন্য দলীয় নেতারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বা তার দলের অধিকাংশ নেতৃবৃন্দের বিরুদ্ধে, তো এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে না, এটাও তাদের একটা রাগের কারণ। সর্বশেষে তারা শুরু করেছে যে জিয়াউর রহমান মুজিব হত্যাকাণ্ডে জড়িত, এটি তারা ভেবেছে যে প্রায় অনেক বছর, প্রায় 50 বছরের কাছাকাছি গত হয়েছে, 47 বছর চলে গিয়েছে, সুতরাং এখন এই ধরনের মিথ্যাকে সত্য করার সময় এসে গেছে। মিথ্যা তারা প্রচারণার মাধ্যমে গোয়েবলসীয় কায়দায় জিয়াকে একটা হত্যাকারী, ষড়যন্ত্রকারী হিসাবে জনগণের সামনে প্রতিভাত করার জন্য তারা এই উদ্যোগ তারা নিয়েছে। 15 আগস্ট তারিখে আমি সেনাবাহিনীতে কর্মরত ছিলাম, সকালবেলা 6:30টার সময় যখন জানতে পারলাম যে দেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, আমি ইউনিফর্ম পরে, কাছে ছিল আমার কমান্ডিং অফিসারের বাসা, কর্নেল সাফা জামিল, 46 ব্রিগেড কমান্ডার, তিনি ঢাকার একটি মাত্র ব্রিগেড ছিল, পলিটিক ব্রিগেড, তার কমান্ডার ছিলেন, আমি এই ব্রিগেডে ব্রিগেড মেজর ছিলাম। ইউনিফর্ম পরে কমান্ডারের বাসায় গেলাম, কর্নেল সাফা জামিল এবং আমি পায়ে হেঁটেই অফিসের দিকে যাচ্ছি। পথে আমি এবং সাফাত দুজনই আমরা জেড ফোর্সে জেনারেল জিয়ার অধীনে যুদ্ধ করেছিলাম। তো সাফাত বললেন যে ডেপুটি চিফ জিয়ার বাসায় আমরা একটু যাই, খবরটা তাকে জানিয়ে আসি। আমি এবং কর্নেল সাফাত জামিল খুব ভোরে, আর্লি মর্নিং, শুক্রবার দিন ছিল, সবাই ঘুমন্ত, ক্যান্টনমেন্টের রাস্তায় কোনো জনপ্রাণী নাই, আমরা বাসায় ঢুকলাম, কলিং বেল টিপলাম, সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বেরোয় এলেন, সাদা পাঞ্জাবি, সাদা হাফাতা গেঞ্জি, সাদা পায়জামা পরা, কাঁধে তোয়ালে, গালে শেভিং ক্রিম লাগানো। তিনি বেরিয়ে এসে বললেন, ইয়েস, হোয়াট হ্যাপেন? কর্নেল সাফাত বললেন, স্যার, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। জেনারেল জিয়ার রিয়াকশন দেখেন, হি ওয়াজ সাচ এ সোলজার। তিনি বললেন, প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, লেট আস আপহোল্ড দি কনস্টিটিউশন, আমরা সংবিধানকে সমুন্নত রাখব, গো অ্যান্ড গেট ইউর ট্রুপস রেডি। এই কথা বলার পর আমি এবং কর্নেল সাফাত বেরিয়ে এসে আমাদের অফিসের দিকে গেলাম। এই কথা কর্নেল সাফাত জামিল বছর তিনেক আগে মৃত্যুবরণ করেছেন, তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ে এই ঘটনার বিবরণ দেওয়া আছে। রিটায়ার্ড অফিসার হিসাবে কর্নেল সাফাত জামিল কোনো রাজনীতিতে জড়ান নাই, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার দুর্বলতা ছিল, তারপরেও তিনি তার বইতে এই 15 আগস্ট সকালের 6:30 থেকে 7টার মধ্যে এই ঘটনাটি তিনি লিপিবদ্ধ করে গিয়েছেন। আমি ক্ষুদ্র ব্যক্তি, আমিও একটি বই লিখেছি, সেখানেও এই ঘটনাটির বিবরণ আছে। আমরা দুজনই চাক্ষুষ সাক্ষী, নিজের কানে শুনেছি তিনি কি বলেছেন। আমি 1.5 বছর জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিলাম, সেনা সদরে তিনি যখন উপপ্রধান, আমি মেজর র্যাঙ্কে তার একান্ত সচিব ছিলাম। কিরকম সহজ সরল একজন ব্যক্তি, তিনি একটা আর্টিকেল লিখলেন বিচিত্রাতে যে আমাদের গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি অনেক কথাবার্তা বললেন, তাকে গ্রেট লিডার বলে সম্বোধনও করলেন। জীবনে কোনোদিন, এমনকি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরও, শেখ মুজিবুর রহমান বা কোনো জাতীয় নেতার বিরুদ্ধে কখনোই তিনি কোনো কটূক্তি করেন নেই। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন, আর প্রতিদানে আমরা কি পাচ্ছি, জিয়াউর রহমান একজন খুনি, বেগম জিয়াও খুনের সাথে জড়িত। সুতরাং অদ্ভুত একটি দল এই দল আওয়ামী লীগ, তাদের যারা 15 আগস্ট ঘটালো, যিনি প্রেসিডেন্ট হলেন খন্দকার মোশতাক আহমদ, ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর তিনি 5 বছর বেঁচে ছিলেন, আওয়ামী লীগের একটা কর্মী তার বাসায় যেয়ে একটা ইটের টুকরা পর্যন্ত ছুড়ে মারেনি। সেই মন্ত্রিসভায় 15 আগস্টে মন্ত্রিসভায় যখন শপথ গ্রহণ করে আমি বঙ্গভবনে উপস্থিত ছিলাম,
সবাই পরবর্তীকালে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে। আব্দুল মালেক উকিল সাহেব হিথরো দু বছর পর নির্বাচন হলো, আব্দুল মালেক উকিল উপনেতা, শেখ হাসিনা বিরোধী দলের নেতা। আওয়ামী লীগের কোনো নেতার কোনো অসুবিধা হয় নাই, কিন্তু একজন সৈনিক যিনি সংবিধান সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন, আমাদেরকে বলেছিলেন গো অ্যান্ড গেট ইউর ট্রুপস রেডি, তাদের নেতাকে মহান নেতা বলে সম্বোধন করেছেন। জীবনে কোনোদিন রাষ্ট্রপতি হবার পরেও কখনো আওয়ামী লীগের নেতা বা তাদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন কারোর বিরুদ্ধে কোনোদিন কোনো কটূক্তি করেনি। এই ধরনের একজন সাদা মনে মানুষকে আজকে তারা খুনি হিসাবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চায়, কি দুর্ভাগ্য তাদের, কি দুর্ভাগ্য আমাদের। এখনো সময় আছে শিক্ষা নেওয়ার, আফগানিস্তানে কি হয়েছে এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। অনেককেই কিন্তু হেলিকপ্টারে ডানা ধরে ঝুলতে হবে। জনগণের আফগানিস্তান থেকে আমরা কি শিক্ষা নিতে পারছি, যে জনগণের জয় একদিন না একদিন হবেই। দেশের বৃহদাংশ অধিকাংশ জনগণ যাকে সমর্থন করবে বা যে দলকে বা যে আদর্শকে সমর্থন করবে, এটিকে কোনোদিন দাবিয়ে রাখা যায় না। যার জন্যে পৃথিবীর সবচেয়ে সর্বশক্তিমান পরাশক্তিতেও আফগানিস্তান থেকে যেতে হয়েছে। আরেক বিরাট শক্তির সোভিয়েট রাশিয়া 20 বছর পর তাদেরকেও ছেড়ে যেতে হয়েছে। হ্যাঁ, অফকোর্স আফগানদের মতো 200 বছর আমরা যুদ্ধ করে নেই, তারা ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছে তাদের সবকিছু ভালো, কিন্তু বাংলাদেশটাও তো মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, কেন একজন মুক্তিযুদ্ধকে ছোট করেন? যখন সারা দেশের, আমি একটু সময় নেব কারণ রণাঙ্গনে আমি ছাড়া আর কেউ নাই বিএনপিতে যিনি জিয়াকে দেখেছেন, যিনি যেসব স্বাধীনতার ঘোষণাটি কেমন সময় এলো, এত বিরাট একটি দল দেশে যাদের সংখ্যাগরিষ্ঠতা গত কিছুদিন আগে নির্বাচনে পেল, কোন লোক তো দেশে দাঁড়ানোর সাহস করেনি, সবাই তো এক দৌড়ে প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিলেন। পুরা দেশবাসী 7 কোটি মানুষ তাদের বুটের নিচে পিষ্ট ছিলাম। যদি সেই সময় জিয়ার নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করত, এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও স্বাধীন হতো না, অত্যন্ত সহজ কথা। তারা এতই বর্বর পাক বাহিনী, যেভাবে ট্যাঙ্ক এবং মোটর মেশিন গান নিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে, বাঙালিদের মধ্যে কারো সাহস হতো না যে এদের প্রতিরোধ করতে পারে। কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু করেছে 5টি জায়গায়, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সৈয়দপুর, চট্টগ্রাম এবং জয়দেবপুর। এই 5টি জায়গায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে জিয়ার বিদ্রোহের পর, যার ফলে জনগণ একটি আশ্রয়স্থল পেয়েছে, লক্ষ কোটি মানুষ নতুন ভাবে আবার বেঁচে উঠেছে। তারা ভেবেছে যে না, এই বর্বরদেরকেও প্রতিরোধ করার মতো বাঙালি এখনো ভূপৃষ্ঠে রয়েছে, আমরা সেই মৃত্যুঞ্জয়ী সৈনিকের দল। একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে দেখি হাজার হাজার মানুষ বলছে স্যার অস্ত্র দেন আমরা যুদ্ধ করব। এই যে সাধারণ মানুষের 1971-এ যে বীর দর্পে তারা যুদ্ধ করেছে, এই মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন জেনারেল জিয়াউর রহমান, তৎকালীন অখ্যাত মেজর জিয়াউর রহমান। তাকে এই সম্মান দিচ্ছে বর্তমান সরকার, যারা স্বাধীনতার দাবিদার মনে করেন নিজেদেরকে, স্বাধীনতার সকল কৃতিত্ব তারা হাইজ্যাক করে নিতে চায়। তারপর আরেকটা কারণ হলো, এরা তো ক্যালকাটা এবং আগরতলায় আরামে ছিল, যারা ঢাকা ছিলেন তারাও রাষ্ট্রীয় খেদমতে ছিলেন। জিয়াউর রহমান তো জীবন বিপন্ন করে যুদ্ধের ক্ষেত্রে ছিলেন, যার সাক্ষী আমি নিজেই। 21 নভেম্বর তারিখে ভারতীয় বাহিনী প্রথমবারের মতো প্রত্যেকটি সীমান্তে, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে যুদ্ধে লিপ্ত হয় এবং ভারতীয় বাহিনীর উপরে আক্রমণ পরিচালনা করে। সেই সময় বাংলাদেশের সকল সিনিয়র অফিসাররা সবাই সীমান্তের ওই পারে ছিলেন। 28 নভেম্বর তারিখে, 21 নভেম্বর তারিখেই জকিগঞ্জের
আট গ্রামে হামলা করে ভারতীয় বাহিনী, তাদের PT-76 ট্যাঙ্ক সুরমা নদী ক্রস করে এসে জকিগঞ্জে ওঠে। 4-5 গুর্খা ব্যাটালিয়ান আট গ্রামে হামলা করে, তারা আট গ্রাম জয় করে, কিন্তু তারপরে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, 6 জন অফিসার মারা যায়, পাকিস্তানিরাও ধ্বংস হয় এবং এই 4-5 গুর্খা ব্যাটালিয়ানটিও বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় ডিভিশন কমান্ডার মেজর জেনারেল গঞ্জালভেস, তিনি জেড ফোর্স কমান্ডার জিয়র রহমান, যিনি আমাদের সাথে ছিলেন, জিয়র রহমানকে অনুরোধ করলেন যে পাশে একটি পকেট আছে, পাকিস্তানি বাহিনী আছে 4 গ্রামে, এটি আপনি আক্রমণ করেন। এই 4 গ্রাম আক্রমণ করার দায়িত্ব ছিল ভারতীয় বাহিনীর, কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার ফলে তারা বলেছে যে না, আমরা পারবো না, এটা আপনি করেন। কর্নেল জিয়র রহমান আমাকে ডাকলেন, আমি গেলাম সেখানে। তিনি বললেন যে হাফিজ, আমাদের মুখ রক্ষার খাতিরে ভারতীয়দের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 4 গ্রামে তুমি আক্রমণ চালাও। আমি একটি কোম্পানি নিয়ে গেলাম, সেখানে আক্রমণ করলাম, সেই জায়গা আমি দখল করলাম। তারপর থেকে শুরু হলো আমাদের সিলেট অভিমুখে আগমন। 28 নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় 2টি কোম্পানি নিয়ে। তাদের কমান্ডার মেজর সরওয়ার আমাদের হাতে নিহত হন, তাদের 80 জন সৈনিক নিহত হয় এবং আমাদেরও প্রায় 16 জন নিহত হয়। আমাদের আলফা কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান, তিনিও সেখানে শহীদ হন। যুদ্ধের এক পর্যায়ে আমার বাংকারে হঠাৎ করে দেখি যে আমাদের কমান্ডার কর্নেল জিয়াউর রহমান, তিনি আমার বাংকারে এলেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে কেন? বলে, তোমরা এখানে যুদ্ধ করছো, আমি কত আর পিছনে বসে থাকবো, সেই জন্য চলে এলাম। তো আমার এই কাহিনী এই জন্য তুলছি যে আটাইশে নভেম্বর তারিখে কোনো সিনিয়র, কোনো সেক্টর কমান্ডার, কোনো সিনিয়র অফিসার এইভাবে হাতাহাতি যুদ্ধের মধ্যে ছিলেন না, কিন্তু জিয়াউর রহমান নিজে তিনি এই যুদ্ধ পরিচালনা করেন, যেখানে আমরা 31 পাঞ্জাব রেজিমেন্টকে নির্মূল করি এবং তার এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না। তিনি আপাতমস্তক একজন সৈনিক, নিজের সৈনিকদেরকে সাহস যোগাবার জন্য তিনি এখানে এসেছেন। এবং এই ঘটনাটি আমি আবারও বলেছি যে যুদ্ধের এক পর্যায়ে, জকিগঞ্জের যুদ্ধের এক পর্যায়ে, যে কামানের গোলার আঘাতে ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরের সন্তান, তিনি শহীদ হলেন। সেই 100 গজ পূর্ব পাশে আমি এবং কর্নেল জিয়াউর রহমান ছিলাম। এই ভারত পাকিস্তানিদের কামানের একটা মাত্র গোলা তারা ফায়ার করেছিল সেদিন, সেই গোলাটাই মাহবুবের উপরে গিয়ে পড়লো। যদি 100 গজ পূর্ব দিকে পড়তো, তাহলে এটা কর্নেল জিয়াউর রহমানের উপরেই পড়তো, আমি এবং জিয়াউর রহমান শহীদের তালিকায় চিরস্থায়ী ভাবে তালিকাভুক্ত হতাম। এই কথাটা এই জন্য বলা যে জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতা ঘোষণা করে ভারতের মধ্যে অভ্যন্তরে চলে যাননি, তিনি যখন প্রয়োজন সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারত সীমান্তের আশ্রয় নিয়ে, নিরাপদ আশ্রয়ে থাকেননি, যখন প্রয়োজন হয়েছে এসে যুদ্ধ করেছেন। আজকে তাকেই তারা ISI এজেন্ট বলতে চায়। রাজনৈতিক নেতারা কতখানি ক্ষুদ্র মনা হতে পারে যে একদম মৃত ব্যক্তিকে এইভাবে অসম্মান করার জন্য এই কল্পকাহিনীর অবতারণা তারা করছেন। তারা বলছে জিয়াউর রহমান মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত। 15ই আগস্টের ঘটনা তো আমি নিজেই বললাম, 1977 সালে ফারুক রহমান, 15ই আগস্টের হোতা, তিনি ঢাকা এলেন। ট্যাঙ্ক রেজিমেন্টের সৈনিকরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেল বগুড়াতে। বগুড়া গিয়ে ফারুক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জিয়াউর রহমানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং এই ট্যাঙ্ক বাহিনী নিয়ে একটি সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেয়। মেজর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সেনাবাহিনীকে ব্যবহার করে ফারুককে দমন করেন। ফারুকের বোন পাইলট ইয়াসমিনকে বগুড়ায় পাঠানো হয় একটি প্লেন নিয়ে। ইয়াসমিন তার ভাইকে বুঝাতে সক্ষম হয়েছে, এখানে তুমি যদি এই বিদ্রোহের মধ্যে থাকো, তোমার মৃত্যু অবধারিত। জিয়া একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে তোমার এই ট্যাঙ্ক বা একটি ট্যাঙ্ক রেজিমেন্টের বিদ্রোহ সেনাবাহিনীও মেনে নেবে না, বাংলাদেশ জনগণ তো মোটেই মেনে নেবে না। অবস্থার পরিপ্রেক্ষিতে ফারুক আত্মসমর্পণ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আবার লিবিয়াতে পাঠিয়ে দেন। জিয়া হত্যাকাণ্ডে যদি জেনারেল জিয়াউর রহমান জড়িতই থাকতেন, তাহলে ফারুক কেন তাকে উৎখাত করার জন্য আবার আন্তর্জাতিক সমর্থন নিয়ে এসে
তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করলো। ওই ট্যাঙ্ক রেজিমেন্টকে পরে ডিসব্যান্ড করে দেন জিয়া। ফার্স্ট বেঙ্গল লান্সার বলে ওই ট্যাঙ্ক রেজিমেন্টেরই এখন অস্তিত্ব নেই। এগুলো হলো বাস্তবতা, বাস্তব ঘটনা, যেহেতু 40-45 বছর আগে ঘটেছে। আমাদের মেমোরি শর্ট বাঙালিদের, এই কথা বলারও কেউ নেই। আমরা বিএনপিতে তিনজন ছিলাম জেড ফোর্সের, আমি, কর্নেল আকবর এবং কর্নেল অলি আহমদ। কর্নেল আকবর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, অলি ভাই অন্য দলে চলে গিয়েছেন, এখন আমিও আছি। আমার বয়স 77 বছর, আর কয়েক বছর পরে তো এই কথা বলার কেউ থাকবে না। 15 আগস্টে তো আমি দেখেছি রহমান কি বলেছেন, সাফাত জামিল তো মৃত্যুবরণ করেছেন, যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি কামানের গোলা রেঞ্জের মধ্যে এসে। আর সিলেট আমরা দখল করেছি জিয়াউর রহমানের নেতৃত্বে 15ই ডিসেম্বর তারিখে, সেখানে তো ভয়াবহ সামনাসামনি যুদ্ধ হয়েছে, সেখানেও জিয়াউর রহমান আসার কোনো প্রয়োজন ছিল না। কানাইঘাট দখল করার পর আমরা কানাইঘাট থেকে যে সিলেটে গেলাম, দরবস্ত চিকনাগুল কালাগুল হয়ে সিলেট শহরের মধ্যে চা বাগানের ভিতর দিয়ে গেলাম, 1500 সৈনিক আমরা, আমাদের পিঠে আমাদের খাবার দাবার। আপনারা মাও সেতুং এর লং মার্চের কথা শুনেছেন, বাংলাদেশেও একটি লং মার্চ হয়েছে কর্নেল জিয়াউর রহমানের নেতৃত্বে। সেই লং মার্চে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। পিঠে গোলা বারুদ, পিঠে খাবার দাবার নিয়ে এই কাদা হাওরের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে আমরা চা বাগান হয়ে সিলেটের দিকে যাই। পথের মাঝে দিনের বেলা আমরা বিমান আক্রমণে ভয়ে চুপচাপ থাকতাম, রাত্রিবেলা চলাচল করতাম। গাছের নিচে জিয়ার একটা ম্যাপ কেস ছিল 8 ফুট বাই 8 ফুট, পলিথিন নিয়ে কভার দেওয়া, সেটা বিছিয়ে আমি, ক্যাপ্টেন অলি আহমদ এবং কর্নেল জিয়াউর রহমান তিনজন সেই বিছানায় ঘুমিয়েছি। আমি দাবি করতে পারি একজন জেনারেল এবং পরবর্তীকালে রাষ্ট্রপতির সাথে গাছের নিচে ঘুমিয়েছি 5 দিন, আমার জীবনের স্মরণীয় ঘটনা। 9টি মাস মৃত্যুর মোকাবেলা করেছি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। যারা আজকে তাকে পাকিস্তানি এজেন্ট বলে, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী বলে, তারা কি কখনো জীবনে ঝুঁকি নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য? এই আমাদের ব্যর্থতা, আমরা এতবার ক্ষমতায় গেলাম বিএনপি, এগুলো তো এস্টাবলিশ করতে পারিনি। জিয়া এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি যেমন যুদ্ধ করেছেন তেমনি রাষ্ট্র শাসনের পারদর্শিতা দেখিয়েছেন। এই চোরের মিছিলের মধ্যে একজন সৎ ব্যক্তি, সবাই তো তাকে অ্যাটাক করবেই। যিনি জিয়াকে সমালোচনা করেন তার চরিত্র কি, হোয়ার ডাজ ই স্ট্যান্ড, হোয়াট ইজ ই স্ট্যান্ডিং, কিভাবে তিনি এই ধরনের একজন নির্লোভ ব্যক্তি যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, যিনি দেশাত্মবোধে উজ্জীবিত, ভারত পানি দেয় না, সরাসরি জাতিসংঘে গিয়েছেন এবং ভারত বাধ্য হয়েছে গঙ্গা চুক্তিতে আমাদেরকে আমাদের প্রাপ্য শেয়ার দিতে। ওই তারপরে তো এখন দেশে বলতে পারে যে আমাদের প্রত্যেকটা নদীর উজানে তারা বাদ দিয়ে আমাদেরকে আমাদের প্রাপ্য শেয়ার থেকে বঞ্চিত করছেন। সুতরাং জিয়াউর রহমানের মতো একজন ব্যতিক্রম ধর্মী ব্যক্তিত্বের উপরে এই ধরনের অনির্বাচিত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, এটাই হতো স্বাভাবিক। তবে সবকিছুরই শেষ আছে। আফগানিস্তানের ঘটনা দেখে আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি এবং এটি আবার এস্টাবলিশড হলো। যত বড় পরাশক্তি হোক, আমাদের প্রতিবেশী তো ক্ষুদ্র শক্তি, তার বাবা দাদারাও সারেন্ডার করে গিয়েছে আফগানিস্তানে। সুতরাং ইনশাল্লাহ সেই দিন দূরে নয়। এখানে জনসমর্থন যাদের আছে তারাই টিকবে বাংলাদেশে, ওই প্রতিবেশী রাষ্ট্রের মদদ নিয়ে এই দেশে কেউ থাকতে পারবে না। বিএনপি সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, আমি এই সুযোগে বলে নিতে চাই, বিএনপি যেন কারো কাছে দয়া ভিক্ষা করতে না যায়, কারো সাহায্য নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না। বাংলাদেশে জনগণের সাহায্য নিয়ে, জনগণের সাপোর্ট নিয়ে, জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন নিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি যাবো, না হলে যাবো না। এতে যদি আরো 20 বছর লাগে লাগুক, কিন্তু মনে হচ্ছে যে সময় ঘনিয়ে এসেছে। বিশ্ব মানচিত্রে যে ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে গত 2-3 দিনে, সুতরাং এখন আর অলরেডি যাদের আমরা স্বামী বলে মনে করি, যাদের স্ত্রী হয়ে নিজেদেরকে গর্বিত মনে করি, স্বামীরও এখন পালানোর টাইম এসে গেছে। আফগানিস্তান তাদেরকে ছাড়তে হয়েছে,
নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার হ্যাজ বিন ক্রিয়েটেড। সুতরাং আমরা কারো কাছে দয়া ভিক্ষা করতে যাব না, কাউকে আশেপাশে দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এমনকি বাংলাদেশের কোনো দল বা কোনো ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নাই। বিএনপি নিজের শক্তিতে ক্ষমতায় যাবে, পারলে যাবে, না পারলে না যাবে। কোন দল যাদের 5টা লোক নাই, কোনো জনসমর্থন নাই, কিছুই নাই, তাদের কাছে কেন আমরা যাবো সাহায্যের জন্য? আর কিছুদিন যাক, সবাই দৌড়ে আসবে বিএনপির কাছে, আমাদের কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ। আমরা যারা নেতৃবৃন্দ, এটা যেন আমরা সবাই মনে রাখি। সুতরাং জনসমর্থন থাকলে এটা যে একদিন কাজে লাগবে তার প্রমাণ পাওয়া গেল এই আফগানিস্তানে। ইতিমধ্যে আগামী দিনে ইনশাল্লাহ কালকে আমি এই যে জিয়ার মাজারে কর্মীরা দীর্ঘদিন পর কিছুটা সাহস দেখিয়েছে, এবং আমি আরো গভীরভাবে লক্ষ্য করেছি যে পুলিশ বাহিনী আগে যত মারমুখী ছিল, তারা কালকে অতটা মারমুখী ছিল না। তারা ধীরে ধীরে হয়তো দেয়ালে লিখন পড়তে পারছে, গায়ে জোরে আর কতদিন থাকা যায়, পুলিশ মিলিটারি দিয়ে কতদিন থাকা যায়, জনগণের শক্তি আসল শক্তি, এটা আমাদের উপলব্ধি করতে হবে। সুতরাং ইনশাল্লাহ সামনের দিকে জাতীয়তাবাদীদের দিন আসছে, এরা বর্তমানে যারা বিনা ভোটে আছে এদের দিন ঘনিয়ে আসছে। জিয়াউর রহমান খুনি, হত্যাকারী, ষড়যন্ত্রকারী, এসব ফালতু কথা আগামী দিনে আর চলবে না। ভাই তোমরাই তো এই হত্যাকাণ্ডের বিচার করেছো বছর পর বছর ধরে, কোন সাক্ষী বলেছে যে জিয়াউর রহমান বলেছে আমাকে ওখানে মেশিন গান নিয়ে আক্রমণ করতে? একটা লোক যে কথা বলে নাই, এদের নেতৃবৃন্দ সেই সব কথা বলে, তাহলে কি বিচারের নামে প্রহসন হয়েছে আগেরটা? তবে ইনশাল্লাহ আমি বিএনপি গতকাল যে কর্মীরা সাহস দেখিয়েছে তাতে আমরা সবাই উজ্জীবিত হয়েছি। বর্ষা যদি একটু কম হতো তাহলে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি ঘটাতে পারে, সেজন্য আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আমাদের অতীতে আমরা অনেক ভুল করেছি, আওয়ামী লীগের মতো এত বেশি ভুল না করলেও আমরা ভুল করেছি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। সুতরাং আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করা দরকার, বিশেষ করে ডিপ্লোমেটিক ফ্রন্টে আমরা একটা বড় ব্লান্ডার করেছি। 15 বছর পরে যে চীন কোন পর্যায়ে যেতে পারে, আজকে আফগানিস্তানে তারা চীন আগেই বলে দিয়েছে যে সরকার গঠন করার আগেই তারা রিকগনিশন দিয়ে দিয়েছে। তো আমরা বাংলাদেশ যেমন একটি বন্ধুহীন রাষ্ট্র, আমরা যেন বন্ধুহীন হয়ে আর না থাকতে হয়, সেজন্য নেতৃবৃন্দ সবাই প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। তবে আমাদের চিন্তা করতে হবে, আমরা ক্ষমতার বাইরে গেলাম কেন? জিয়াউর রহমানের মতো একজন নেতার আদর্শ থাকতে নিশ্চয়ই আমরা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়েছি, সেই জন্য আমরা রাষ্ট্র ক্ষমতায় বাইরে গিয়েছি। জিয়াউর রহমান যেভাবে দেশকে চালিয়েছে সেভাবে যেন আগামী দিন আমরা চালাতে পারি, সেই দক্ষতা, সেই সাহস, সেই নিয়োগ যেন আমাদের আগামী দিনে থাকে। ইনশাল্লাহ আল্লাহ তালা নিশ্চয়ই বিএনপিকে আবার একটা সুযোগ দিবেন, আমরা যেন অতীতের মতো ফেইল না করি। জিয়াউর রহমানের আদর্শ আমাদের সামনে আছে, বিশেষ করে তার সততা, এই যে দুর্নীতি মুক্ত প্রশাসন তিনি গড়েছিলেন সেটি যেন আমরা অবলম্বন করতে পারি, সেই জন্য আমরা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। শুধুমাত্র এইটুকু কথা বলবো যে জিয়াউর রহমান ছিলেন যুগের যুগ স্রষ্টা, ব্যতিক্রম ধর্মী পুরুষ, যে জন্য তার বিরুদ্ধে আজকের এই অনির্বাচিত সরকার উঠে পড়ে লেগিয়েছে। তিনি কখনোই কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন না, তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপন করেছেন, কোনো ষড়যন্ত্র তার নামে, আল্লাহর উপর ছিল তার অসীম বিশ্বাস। আমি যুদ্ধের সময় তার সাথে ছিলাম, অনেক সময় ফ্র্যাঙ্কলি অনেক কথা বলতাম, আমাকে দু একদিন বলছে এই হাফিজ বলতো এই সরকার কি আমাকে চিফ করবে, 74 সালে উনি বলতেন। আমি বললাম স্যার কোনোদিনই আওয়ামী লীগ সরকার আপনাকে কোনোদিন চিফ বানাবেন না। উনি বলেন দেখো দেখো আমার হাত দেখে একজন বলছে আমি চিফ হবই। আমি বললাম স্যার এইসবে তো আমি তো আমি স্মৃতিতে বিশ্বাস করি না। তিনি অত্যন্ত সহজ সরল লোক, তিনি সেনাবাহিনীর প্রধান হলেই যথেষ্ট, তার কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা, কোনো ধরনের উচ্চাভিলাষ কখনোই ছিল না। অথচ এই ধরনের একজন মন ব্যক্তি যিনি যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা, সততা এবং বিচক্ষণতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, তাকেই তারা একজন ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করতে হয়। তবে ষড়যন্ত্রের দিন শেষ, সবকিছুরই শেষ আছে, সেই শেষের জন্য সবাই যেন প্রস্তুত থাকি। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সরি মিস্টার চেয়ারম্যান, আমি একটু বেশি সময় নিয়েছি, আমি দুঃখিত, বাট জিয়াউর রহমানের কথা মনে আসলে ভাবা নিচ্ছি, সেজন্য আমি দুঃখিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।